এগুলো পুলিশকে জানাতে? এটা তোমার কনসার্ন? এই মেয়ে, তোমার জন্য ফর নাথিং পুলিশের ঝামেলা পোহাতে হচ্ছে। এখান থেকে পালিয়ে যদি যেতে না চাস তবে মুখ বন্ধ রাখ, তা না হলে কিন্তু ওই শিউলির মতো পরিণতি হবে তোর। শিউলি যে নিখোঁজ সেটা মাধবী মাসিও জানে। না না, মাসির কথা আজ সবাইকে বললে মাসির বিপদ হতে পারে। তোমার সাহস কি করে হয় বলো তো আমাদের এই সমস্ত ম্যাটারে মাথা ঘামানো? ম্যাডাম, এতে সাহসের কি আছে? একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার খোঁজ নেওয়ার আমি চেষ্টা করছি, আর আপনি আপনি আমার উপরেই রেগে যাচ্ছেন কেন বলুন তো? আপনি কি চান না সেই মেয়েটাকে খুঁজে পাওয়া যাক? আমি এই বাড়িরই একজনকে দেখেছি যে কাজের লোকের খুব ভালোভাবে খোঁজ খবর রাখে, আর সেটা হলো রশেন বাবু। কিছু জানেন রশেন বাবু? তুতে মুখ সামলে কথা বল, না হলে তোমাকে আমি ঠিকই বলছেন। একটা মেয়ে লাহিড়ি বাড়িতে কাজ করতো, তার দায়িত্ব আমাদের নিতে হবে, সে মেয়েটার খোঁজও নিতে হবে। অফিসার, আপনি তদন্ত শুরু করুন, আর কোনো হেল্প লাগলে আমরা সবসময় আপনার পাশে আছি। সৌমিলি ম্যাডাম যেহেতু শিউলিকে অ্যাপয়েন্ট করেছিলেন, তাই ওনাকে আমাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। আর খবর পেয়েছি আপনি গ্রাম থেকে মেয়েদের এখানে কাজের জন্য নিয়ে আসেন, তাই আপনিও একবার থানায় আসুন। অফিসার, আপনি আপনি কেন বুঝতে চাইছেন না? আমি ব্যাপারে কিছু জানি না। আমরা শুধু জিজ্ঞাসাবাদ করব, আর কিছু নয়। ভয় পাচ্ছেন কেন আপনি? ভয় কেন পাবে? ভয় পাচ্ছে না, নিশ্চয়ই যাব, উইল কোঅপারেট। আপনি যখন বলেছেন কেন যাব না, নিশ্চয়ই যাব। যতটা তাড়াতাড়ি সম্ভব আসুন, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আসুন। তোমার জন্য আমাদের পরিবারের এতগুলো মানুষকে হ্যারাস হতে হলো। বড়বাবু আমাকে ক্ষমা করবেন, পুলিশকে খবর দেওয়ার আগে আপনাকে জানানোটা আমার উচিত ছিল। তুমি কেন ক্ষমা চাইছো মা? তুমি তো ঠিক কাজই করেছো, আমাদেরই তো উচিত ছিল মেয়েটির খোঁজ নেওয়া। দেখো বলছি যে বাচ্চা মেয়ে, এরকম অচেনা অজানা শহর, যে কোনো রকম বিপদ তো হতেই পারে। শিউলি কোথায়? ট্রাস্ট মি সৌমিলি, শিউলি কোথায় আমি নিজে জানি না। যা যা কিছু ক্ষণে হলো না, সব কিছু কিন্তু তোর জন্য হলো। আমি সত্যি বলছি, মেয়েটা যে কোথায় উধাও হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা তুই তো জানিস এতদিন কত মেয়ে এসেছে গেছে, আগে সেটা নিয়ে কোনো সমস্যা হয়নি। এই দিনটা দেখতে হতো না যদি না তুই তুতিকে এখানে নিয়ে আসতিস। তুতিকে যখন এই বাড়িতে আমি নিয়ে এসেছি, ওর দায়িত্ব আমি নেব। খুব তাড়াতাড়ি তুতে আর তার রঙ্গন বাবু দুজনেরই একটা ব্যবস্থা করতে হবে আমাকে। এসো এখানে, এখানে রাখো, এখানে দাও আমাকে। রঙ্গন বাবু বলছি, আমার হাতে তো এখন কোনো কাজ নেই, আমি আপনাদেরকে সাহায্য করে দিই। হ্যাঁ প্লিজ করুন না। আচ্ছা এগুলো দেখি একটু। ও মা কি সুন্দর! আচ্ছা এইগুলো কি? এগুলো কাল সকালে মিস্টার আগরওয়াল আসবেন এই স্যাম্পলগুলোকে নিয়ে। স্যাম্পল? স্যাম্পল মানে? স্যাম্পল মানে নমুনা। একদম ঠিক ধরেছেন মিস্টার আগরওয়াল, এই শাড়ি আর কাপড়ের স্যাম্পলই বিদেশে যাবেন,
আমাদের বিদেশি ক্লায়েন্ট মিস্টার ডিসুজার কাছে। মেয়েটা তো দেখছি নিজেকে একটু বেশি স্মার্ট ভাবে। এই স্যাম্পলগুলো যদি একবার পছন্দ হয়ে যায় না ওদের, আমরা বড় এক্সপোর্টে অর্ডার পাবো, মানে বিদেশে আমাদের ডিজাইন আমাদের ড্রেস পাঠানোর সুযোগ পাবো অনেক বড় করে। বাহ! হ্যাঁ, আর ফ্রেশটা আমার কি মনে হয় বলো তো, এগুলোকে স্যাম্পলের উপর রেখে দেওয়াই ভালো। আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, এসো দাও, এটা আমাকে দাও, দাও, আমি নিয়ে যাচ্ছি। ভালোই জুটেছে দুজন, এমন করছে যেন দুজনে মিলে একবারে ডিজাইনার হাউস খুলে ফেলবে। বাহ, এই শাড়িটার ডিজাইনটা তো খুব সুন্দর, আর পুঁথির কি সুন্দর কাজ করা আছে, আবার পাথরও বসানো আছে, খুব সুন্দর। সব খবরে রাখেন দেখছি। আচ্ছা একটা কথা বলুন তো, শান্তিগ্রামে থেকে এত কথা জানলেন কি করে, মানে এসব টেক্সটাইল ডিজাইন এসব? খবরের কাগজ, শনিবার আর রবিবারের খবরের কাগজে না এইগুলো সম্পর্কে লেখা থাকতো, আর আমি ওইগুলো পড়তে না খুব ভালোবাসতাম। ওইগুলো পড়তে পারতাম বলে এখন ভাবি ভাগ্যে সেইটুকু পড়াশোনাটা শিখেছিলাম। আর এছাড়া আমাদের গ্রামের আশেপাশে তো অনেকগুলো গ্রাম ছিল, সেখানে আবার অন্যান্য কাপড়গুলো তৈরি হতো, ওই দেখে দেখে একটু শিখে গেছি। একটু নয়, আপনি অনেকটা শিখেছেন, সবার থেকে ভালো বোঝেন, সবার থেকে ভালো জানেন। অত শত বুঝি না বাবু, শিখতে ভালো লাগে তাই শিখি। আমি করে দিচ্ছি। কাল আমার জীবনের সব থেকে বড় দিন, এই প্রথমবার এত বড় একটা দায়িত্ব পেয়েছি, এর আগে এই টেন্ডার আমাদের কোম্পানি পায়নি। রঙ্গন বাবু, আপনি এই অর্ডারটার উপরে না অনেক কাজ করেছেন, অনেক পরিশ্রম করেছেন, দেখবেন মালিকরা, তারপর আপনি ওই কি বলেন না ওই ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট, দুজনেই না আপনার আপনার কাজ খুব পছন্দ করবে, তারপর বড় মালিক খুশি হয়ে আপনার পদটাকেও বড় করে দেবে। থাক, সত্যি কথাটা বলবো, কর্মচারী ভেবে অনেক মনের কথা বলে দিচ্ছে, যদি জানতে পারে আমি ছোট ছেলে আর কিচ্ছু বলবো না। থাক, বলবো না। কি হলো, কি বিড়বিড় করছিলেন আপনি? না কিছু না, কিছু না, দাদার অ্যাক্সিডেন্টের পর থেকে বাবা সবসময় আমার থেকে দূরে সরে থেকেছে, মা বাবা বাড়ির সবাইকে আমি অনেক কষ্ট দিয়েছি, নিজের চেষ্টায় এই প্রথমবার ওদের জন্য কিছু করতে চাই আমি। আচ্ছা রঙ্গন বাবু, হ্যাঁ বলুন, বলছি কালকে যখন আপনার ওই ক্লায়েন্ট আসবে না, তখন তখন আমি আপনাকে হাতে হাতে সাহায্য করতে পারি? একদম না, দায়িত্ব যখন আমি নিয়েছি সবটা আমি একা সামলাবো, আপনি কিচ্ছু করবেন না। আচ্ছা তুতে, হ্যাঁ গিন্নিমা, মনে হচ্ছে গিন্নিমারা এসে গেছে, দেখুন তো ওদিকের কাজগুলো আমি ভুলেই গেছি, এদিকে কাজ করতে করতে আমি দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, আমি স্যাম্পলগুলো রেখে আসছি, আপনি যান। এত সহজে তোমাকে আমি জিততে দেবো না রঙ্গন, লাস্ট টু ইয়ার্স ধরে টেন্ডারটা আমরা পাইনি, কারণ টাকা নিয়ে আমি সেটা হতে দিইনি আর কাউকে জানতেও দিইনি। এখন তুমি টেন্ডারটা নিয়ে আসার পর যাদের প্রজেক্টটা ডেলিভারি করতে না পারো সেই ব্যবস্থাও আমি করব।
সব সময় তো তোমাকে তুতে জিতিয়ে দিতে পারবে না রঙ। এবার এমন চাল চালবো আমি, কালকের পর থেকে আর কোনো দিনও বাবা রঙ্গনকে এই বিজনেসের আশেপাশে আসতে দেবে না। দেখবে চলো ঋষিকা কি শুরু করেছে। কি হয়েছে গিন্নিমা? কি আবার হয়েছে? আজ তো মনে হচ্ছে বাড়ির শুধু লোকের রাতের খাওয়া দাওয়া মাথায় উঠলো। ও মেয়ে কি কারোর কথা শুনে? এই তুতে, তুমি পারবে ওকে সামলাতে, ওপরে চলো। গিন্নিমা আপনি একদম চিন্তা করবেন না, এবার দেখুন না তুতে নিজের ম্যাজিক দেখাবে। কি করবে তুমি? জয় না পরাজয় তুঁতে শুন থেকে রবি সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।